السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো হ্যালো, হ্যাঁ, আসসালামু মোহাম্মদ আলাইকুম। মামুন, শুনতে পাচ্ছেন? আপনার উপরে শান্তি বসে তো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আসিফ ভাই, আপনি কেমন আছেন? বহু দিন ধরে আপনার ভিডিও দেখতেছি, আমার খুব ভালো লাগে। তো আচ্ছা অনেকদিন ধরে অ্যাড হওয়ার চেষ্টা করতেছি, তো আচ্ছা, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? বাচ্চাটা কেমন আছে? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, তো এই যে আপনার ধর্ম নিয়ে যে সারা পৃথিবীতে যে হাজার হাজার বছর ধরে যে একটা চলতেছে, মানে একটা ফেক জিনিস মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানে ডোমিনেট করার চেষ্টা করতেছে, এতে তো ধরেন আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু ব্যাহত হচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি জীবন দিছে এবং দিচ্ছে। তো মুমিনদের যে আপনার যে হাদিস এবং কোরআন বা ধর্মগ্রন্থের উদাহরণ দিয়ে যে আপনি যখন ব্যাখ্যা দেন, আমি দেখি অনেকে কিন্তু এটার ব্যাখ্যাটাকে মানে খণ্ডন করতে পারে না, কিন্তু তারা গালাগালি করে যায়। যেমন ধর্ম যদি সত্যি হতো, ওরা আল্লাহ বলতেছেন যে আল্লাহ সত্যি, কোরআন তিনি নাজিল করছেন, কিন্তু আমার কথা হলো তারা বলতেছে আদম হলেন প্রথম সৃষ্টি, এবং আদম নাকি আরশ মহল্লায় দেখছে যে 30 পারা কোরআন শরীফ সেখানে লিখা আছে, এবং উনি মোহাম্মদ আল্লাহর পাশে মোহাম্মদের নাম লিখা দেখছে। তাহলে আল্লাহ ওই আদমকে 30 পারা কোরআন শরীফ দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন না? এবং এই 30 পারা কোরআন শরীফ তো আদমের মুখস্থ ছিল, এবং পৃথিবীর সমস্ত ভাষা তাকে শেখানো হয়েছে, সবকিছু শেখানো হয়েছে। তাহলে তার তৃতীয় সেল, প্রথম সেলে দুই সেলের মধ্যে এক সেল আরেক সেলেকে হত্যা করলো, এবং আল্লাহ এমনই যে একজনের মানে উপ একজনের উপাসনা গ্রহণ করলো, আরেকজনেরটা গ্রহণ করলো না। আবার যেটা শয়তানের কথা বলা হচ্ছে যে বেহেস থেকে বিতাড়িত করলে সে বেহেসতে ঢুকতে পারে না, তাহলে শয়তান কি করে ঢুকলো বেহেসতে এবং কি করে দাগা দিল? এবং শয়তান যেটা পাওয়া যায় সে হলো একটা জিনের বাচ্চা ছিল, তো সে কি করে আরশ মহল্লায় যায় এবং সে জিনদের ফেরেশতাদের সর্দার হয়? এবং আল্লাহ যাই বলতেছেন, আমরা উনি বহু বচন ইউজ করছেন এবং উনি বলছেন আমি সৃষ্টি করি, কিন্তু উনি আবার বলতেছেন যে ফেরেশতা দ্বারা উনি সৃষ্টি করেন। তো এত ফেরেশতা দিয়ে উনি যে সৃষ্টি করতেছেন, তো ওনার তো কোনো মানে ওনার আকারও নাই, কিছু নাই, তাহলে তো ওনার তো কোনো ক্ষমতা নাই। আর হলো পৃথিবী হলো আকার নাই, আকার নাই ভাই, ভুল কথা। কোরআন এবং হাদিসে আল্লাহর আকারের কথা বলা আছে, আল্লাহর হাত আছে, না না সেটা বলতে, পাছা আছে, মাথা আছে, মুখ আছে, নাক আছে, উনি কান আছে, আকার দিয়ে উনি আদমকে সৃষ্টি করছেন, ওনার হাত দিয়ে উনি মানুষকে মানে সাহায্য দেন, এবং প্রতি রাতে উনি নেমে আসেন আকাশ থেকে এবং মানুষকে বলে তোমরা কে কি চাও। তো রাত তো হচ্ছে পৃথিবীর, যেখানে সূর্যের আলো পড়তেছে না সেখানে রাত হচ্ছে, আর সূর্যটা ঘুরে গিয়ে আবার আসতেছে কি সেখানে দিন হচ্ছে। তো তিনি কি সারা সারাক্ষণই কি উনি পৃথিবীতে থাকেন, অন্ধকারই থাকেন? উনি তো আলোতে আসতে চান না, ভয় পান কেন? আল্লাহ ভয় পান কেন আলোতে আসতে? ভালো কথা বলেছেন, ভালো কথা বলেছেন, মজার কথা। ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান, ওনার উপর আল্লাহ 30 পারা কি 50টা কিতাব নাজিল করছেন, শীষ। এবং শীষ আলাইহিস সালামের পরবর্তী থেকে মূর্তি পূজা আসলো, মূর্তি পূজাটাই কেন আসবে? এবং আদমের আমি যতটুকু পাইছি যে 6,666 বছর বা 44 বছর আগে তার জন্ম, কিন্তু মানুষের জন্ম কিন্তু মিলিয়ন অফ ইয়ার্স আগে। আর যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস যেটা বলা হয় যে সূর্য কোথায় যায়, যে সূর্য সারাদিন এই সন্ধ্যা হলে চলে যায় আল্লাহর আরশ মহল্লায়, সারাদিন ইবাদত করে সকালবেলা চলে আসে। তো এগুলো তো অনেক ফানি থিংস ইসলামে, তো যে যেটা ধর্মের ব্যাপারে বা চুরাটিস ধর্মের অনেক কিছুই আপনার এখানে নিয়ে আসছে তা। আর আমি কিছু বলতে গেলে লিখতে গেলে মুমিনরা বলাকে ফাঁসি দাও, কল্লা কাটো, এই করো সেই করো। আচ্ছা, তো আমার কাছে খুব মানে অবাক লাগে, ধর্মের কোনো সত্য তো আমি খুঁজে পাই নাই। ওরা যদি বলে আপনার যেমন এগুলো দাউদ আলাহ ইসলাম এবং প্রত্যেক নবীদের চরিত্রই দেখা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের হাজবেন্ডকে মেরে তার স্ত্রীকে গ্রহণ করছে, এবং প্রত্যেকে যৌনদাসী ছিল, প্রত্যেকটা নবীরই যৌনদাসী ছিল, এবং এই যৌনদাসীর কথা বললে তারা খেপে যায়। এখানে এখানে একটা বিষয় আমি বলি আপনাকে, যে ধরেন আপনি মুসলিম পরিবার থেকে জন্মে আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম ধর্মটা মানে যৌক্তিক না, এটা মনে হচ্ছে, তখন মুসলমানরা আপনাকে বলবে কি যে না 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 আপনি কিছু বোঝেন নাই, আপনার এটার ব্যাখ্যা বুঝতে হবে, এটা বুঝতে হবে, সেটা বুঝতে হবে, হ্যান বুঝতে হবে, তেন বুঝতে হবে। কিন্তু যদি ধরেন একটা হিন্দু পরিবারে কেউ জন্ম নিয়ে যদি বলে যে হিন্দু ধর্মটা কোনো যৌক্তিক ধর্ম না, তখন কিন্তু মুসলমানরা বলবে যে বাহ, এই লোকটা খুব যৌক্তিক একটা লোক, সে বলেছে যে হিন্দু ধর্মটা যৌক্তিক না, এটা তাদের কাছে খুবই ভালো লাগবে শুনতে। কিন্তু তখন কিন্তু তারা হিন্দু ধর্মের যে যোগ ব্যাখ্যা বিশ্লেষণ এটা সেটা তাফসীর এটা সেটা সেটা এগুলো বুঝতে যাবে না, তারা ফট করে বলে ফেলবে হ্যাঁ ওই লোকটা খুবই যুক্তিবাদী লোক, সে হিন্দু ধর্ম যে অযৌক্তিক এটা সে বুঝতে পারছে, কিন্তু নিজের ধর্মের বেলায় সে সেই যুক্তিটা খাটাবে না, তখন সে নানা তানা পাঠাবে যে আপনার ব্যাখ্যা বুঝতে হবে, এখানে সূর্য বলতে সূর্যকে বোঝানো হয় নাই, ধরেন সূর্য বলতে অন্য কিছু বোঝানো হয়েছে, আরশ বলতে আরেকটা কিছু বোঝানো হয়েছে, আল্লাহর আরশ নিচে নিয়ে গিয়ে নাকি সূর্য নামাজ ইবাদত বন্দেগি করে, এটাতে আরেক অন্য কিছু ব্যাখ্যা করবে তারা। এটা একটা হাস্যকর ব্যাপার, একদম হাস্যকর ব্যাপার।
এবং আপনার বলা হইতেছে সাতটা আসমান সাতটা জমিন, কোথায় সাতটা জমিন? পৃথিবী একটা ছোট্ট একটা গ্রহ, মানে মরুভূমিতে গেলে একটা ধুলা বালি কোনার সমানও না পৃথিবী এই মহাবিশ্বে। সাতটা জমিন আসছে কোথেকে? সাতটা জমিন আসছে যে প্রাচীন গ্রিসে মানুষেরা দেখেছিল যে অনেকগুলো গ্রহ আছে পৃথিবীর আশেপাশে, অনেকগুলো গ্রহ আছে, তো তারা এই জিনিসটা কল্পনা করেছিল যে অনেকগুলো গ্রহ আছে, সেই গ্রহগুলোতে মানুষ থাকতে পারে বা সেই গ্রহগুলো যে পৃথিবীর মতো, এটা তারা মানে কল্পনা করতো। তো এই জিনিসগুলো যখন আরবে এসছে, আরবে আসার পরে মোহাম্মদ তো আর এত কিছু বোঝে নাই যে এগুলো গ্রহ এগুলো এটা সেটা, সে বলে বসছে যে সাতটা মানে জমিন আছে, মানে সাতটা গ্রহ আছে, সাতটা আসমান আছে। সে তো আর এত কিছু মানে গ্রিসের যে বিজ্ঞান এবং গ্রিসের দর্শন যে অনেক ডেভেলপ ছিল, এত জ্ঞান তো সে পায় নাই। সে যতটুকু বুঝতে পারছে, যতটুকু তার মাথায় আসছে, ততটুকু সে বইলা দিচ্ছে কোরআনের ভিতরে। কিন্তু এখন তো সাতটা জমিন, তো এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। তাহলে যদি গ্রহগুলাকে যদি জমিন বলা হয়, তাহলে তো গ্রহের সংখ্যা কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন গ্রহ আছে পুরো মহাবিশ্বে। আপনার কোরআনে তো আমি কিছু পাই নাই, এটা তো শুধু ইতিহাস বর্ণনা করা আছে যে এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে, কই কোথাও তো তেমন কিছু পেলাম না আমি কোরআনে যে আল্লাহর যে বাণী এটা পেলাম না তো। এবং সূরা ফাতিহা একটা মোনাজাত, তো ওইখানে আল্লাহ নিজেই নিজেকে বলতেছেন আমি দোয়া করি এবং মানে আমাকে মাফ করে দাও, এবং তিনি গালাগালি করতেছেন, কসম খাচ্ছেন, চন্দ্রের কসম, সূর্যের কসম, দিনের কসম, রাতের কসম। তো উনি যদি সৃষ্টিকর্তা হন, উনি কসম খাবেন কেন? মানে এগুলো কসম তো মানুষ তো নিজের থেকে বেশি জিনিসের কসম খায়, তাই না? আমি আমার বাপের কসম খেতে পারি কারণ বাপ আমার থেকে বড়, আমি তো আমার মানে আমি আমি আমার ছেলের কসম খেতে পারি কারণ ছেলে আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আল্লাহ যে সবকিছু বানাইছে তার কাছে মানে এই ধরনের, আমি তো আমার বাসার টুথপেস্টের কসম খাবো না, তাই না? বা আমার টুথব্রাশের কসম খেয়ে আপনাকে কিছু বলবো না, কারণ টুথব্রাশ দিয়ে আমি কসম খাবো, এটা তো একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। তো এই আল্লাহর এই সমস্ত ক্যারেক্টার তো বললে বোঝা যায় যে মোহাম্মদ নিজে এই সমস্ত লিখছে, যাদের গ্রহ নক্ষত্রের কসম খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে। উনি বলতেছেন, একবার উনি কান্না করতেছেন, সাহাবীরা বলতেছে আপনি কেন কান্দতেছেন, ও আমি দেখতেছি আল্লাহ দুইজন লোককে এখন জাজমেন্ট করতেছে, এটা আমাকে দেখাচ্ছে একজনের কাছ থেকে আরেকজন মানে ক্ষতিপূরণ পাবে, সে দুনিয়াতে তাকে ঠকাইছে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তার তো আর সব ন্যাক তো দিয়ে দিছে, আমি সংক্ষেপে বলতেছি সব ন্যাক দিয়ে দিচ্ছে, তো এখন তো তার কাছে কোনো ন্যাক নাই, তুমি উপরে তাকাও। তাকাইছে কি দেখতেছো? বেহেস দেখতেছি, এত প্রাসাদ, স্বর্ণমুক্তা, এগুলো কার জন্য, কে কিনতে পারবে? তুমি পারবা, আমার তো পয়সা নাই, আমি কি করে কিনবো? তুমি একমাত্র কিনতে পারো, তাকে যদি তুমি মাফ করে দাও। পরে সে মাফ করে দিল, দুজনকে বেহেস্তে নিয়ে গেছে আল্লাহ। তো এগুলো তো ফানি কথা না। আর আরেকটা ঘটনা হলো, বেহেস্তে কি আছে? মত আর মাগি ছাড়া, সরি আমার কথা মানে স্ল্যাং ভাবে বললাম, যে হুড় আর মত ছাড়া কি আছে বেহেস্তে? আমি তো কিছুই পাচ্ছি না। ওখানে ইন্টারনেট থাকবে না, ওইখানে মোবাইল থাকবে না, ওইখানে ফোন থাকবে না, বেহেস্তে আমি থাকবো 70-72 হুড় নিয়ে, আর মদের নহর বয়ে যাবে, বন্ধু বান্ধব কিছু থাকবে না। বন্ধু বান্ধব হয়তো থাকবে, কিন্তু আপনি এত সময় পাবেন না, কারণ এক একবার আপনি যখন সহবত করবেন, সহবত করতে সেটা তো 70 বছর ব্যাপী সহবত করবেন আপনি, 70 বছর কোথায়? এই লোভ দেখাইছে, ইসলাম কি করছে? লোভ দেখাইছে হুর আর মদের, আর কি বলছে যে দুনিয়াতে যদি আমাদের সঙ্গে থাকো যুদ্ধ করো, বিধর্মীদের মেরে তাদের স্ত্রীদের নিয়ে আসো, ভোগ করো, তাদের ধন সম্পদ লুট করে নিয়ে আসো, এগুলো তোমরা ভোগ করো। এবং কোরআনও সেটা বৈধতা দিচ্ছে, এই গনিমতের মাল এই যে এগুলো। এখানে আমি আপনাকে একটা সূরার আয়াত পড়ে শোনাতে চাই, সূরা আনামের 99 নম্বর আয়াত। এই আয়াতটাতে বলা হচ্ছে যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। একই সেন্টেন্স, কিন্তু তিনি মানে অন্য কেউ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এখানে তিনিটাকে আমিটাকে, এটা আপনি একটু বলেন যে মানে খুব মজার ব্যাপার, এটা মজার ব্যাপার। এবং ইসলামে জিজ্ঞেস করলে আল্লাহ কোথার থেকে হয়েছেন, গায়বুল মালিক, তো উনি গায়বের মালিক, উনি যে হয়েছেন ওনার আগে কে সৃষ্টি হয়েছিল, ওনাকে সৃষ্টি, উনি তো স্বীকার করতেছেন না। আল্লাহ তো বড় নাস্তিক, তিনিও কিন্তু নাস্তিক, উনি ওনার সৃষ্টিকর্তাকে স্বীকার করতেছেন না, তাই না? এবং এই যে প্রফেট মোহাম্মদ যে বলা হয়, তিনার যে জীবৎকাল আমি জানি না, আমি যতটুকু জানছি বিবি খাদিজার সঙ্গে উনি যখন ছিলেন তখন একটা যুবক দেওয়া হয়েছিল ওনাকে, এবং তিনি ওই যুবকের সাথে সেক্স করতেন মোহাম্মদ। এটা আপনি জানেন কিনা আমি জানি না, আমি শুনছি, আমি কতটুকু আমি রেফারেন্স এখন দিচ্ছি না, এরকম আমি শুনছি। যাই হোক, এখন ধরেন উনি তো সেক্স ছাড়া কিছু বুঝতেন না, যতটুকু জানি উনি মসজিদে ফরজ নামাজটা পড়ে ঢুকে যেতেন এবং শুধু সেক্সই করতেন উনি ওনার লাইফে। আর উনি যত যুদ্ধ হইতো ইয়া হইতো, ধন সম্পদ উনি উপঠোকন হিসাবে নিতেন, ওনার কর হিসাবে নিতেন, উনি তো ওইভাবেই চলছেন, মানে ডাকাত সর্দার ছিলেন, এছাড়া তার কিছু দেখি না। একমাত্র তো ঈসা আলাইহিস সালামের জিসাসের জীবনী এবং ওনার জীবনীর সাথে কিন্তু অনেক তফাত আছে। আমার এক মুমিন ভাইয়ের সঙ্গে আর্গু হচ্ছে, উনি বলতেছেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত জাতির জন্য নবী রাসুল পাঠাইছেন। আমি যে তাহলে চায়না, ইন্ডিয়া, জাপান এবং চায়নার এমনও জায়গা আছে তারা নবী রাসুল কাকে বলে তারা জানেও না, বলে যে ভারতের জন্য পাঠাইছে। কে কাকে পাঠাইছে? তো কৃষ্ণ। আচ্ছা, তাহলে কৃষ্ণকে যদি আপনারা নবী মানেন, তাহলে হিন্দু ধর্মকে আপনারা স্বীকার করে নিচ্ছেন?
মানে সমস্ত গজামিল দিচ্ছে আসিফ ভাই। আমার একটা কোশ্চেন হলো আপনার কাছে করার, অনেকদিন ধরে মানে চাচ্ছি, চেষ্টা করতেছি। কোশ্চেনটা হলো সেটা, অনেকগুলা মতভেদ আছে, প্রচুর মতভেদ আছে, যেমন সিয়া সুন্নি ওহাবি মানে অনেক ধরনের কাদিয়ানি, একজন আরেকজনকে কিন্তু মুসলমান ভাবে না, বলে না, বুঝছে, এবং তাদের নামাজের নিয়ম কানুন কিন্তু আলাদা, তাই কিনা। তারপরে এখানে ধরেন যে মুদ্দা বিয়া, এই বিয়া, সে বিয়া আছে। আচ্ছা, যদি ইসলামকে আমরা সত্য হিসাবে ধরে নেই, তাহলে হাদিসে যে কথাগুলো বর্ণনা করা আছে এগুলা যদি আমরা পড়ি, তাহলে তো মুহাম্মদের যে একটা ন্যাক্কারজনক যে একটা ক্যারেক্টার দেখি, এবং কোরআনের ভিতরে যে অনেক কন্ট্রাডিকশন আছে, আল্লাহ নিজেকেই আল্লাহ বলতেছেন, নিজেকেই বান্দা শাস্তাছেন, নিজেই আবার নবী হচ্ছেন, নিজেই রাসুল হচ্ছেন, তাহলে এগুলো যে করতেছে কমপ্লিট, মানে এই ধরনের যে বিষয়গুলো আছে, তো এখান থেকে আপনার পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে, মানে আপনার এগুলোর বিরুদ্ধে কিভাবে আরো সুন্দরভাবে প্রচারণা করানো যায়, মানে মানুষকে বোঝানো যায় এই ধরনের? এটার সবচেয়ে ভালো পদ্ধতি হতো যে আমরা যদি একটা শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে পারতাম বাংলাদেশের, এবং যে শিক্ষা ব্যবস্থায় প্রশ্নকে উৎসাহিত করা হয়, জিজ্ঞাসাকে উৎসাহিত করা হয় এবং ক্রিটিক্যাল থিংকিং কে উৎসাহিত করা হয়, সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেই সামর্থ্য এখন পর্যন্ত আমাদের নাই। এই কারণে আমরা আমাদের যে অনলাইনে যে কাজকর্ম করে যাচ্ছে সেটা দিয়ে আমরা কোনো রকমের চেষ্টা করে যাচ্ছি। হয়তো একটা সময় আমরা এরকম একটা পরিস্থিতি পাবো যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাটা ঠিক করতে পারবো, যেখানে মুখস্থ বিদ্যা বা ধরেন জি হুজুর, মাশাল্লাহ হুজুর, সুবহানাল্লাহ হুজুর, এই ধরনের কোনো ব্যাপার থাকবে না। স্টুডেন্টরা যেন কোশ্চেন করতে পারে টিচারকে, যে স্টুডেন্টরা যেন ক্রিটিক্যাল কোশ্চেন করতে পারে টিচারকে, এবং হুজুর বলছে দেখেই সেটা মাইনে নিতে হবে, এই জিনিসটা যেন স্কুল কলেজের ভিতরে না থাকে। এটা যদি এই জিনিসটা করা গেলেই তখন সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা চালায় যাচ্ছি সেটা হচ্ছে সাময়িক একটা মানে যুদ্ধ, সাময়িক একটা প্রচারণা, কিন্তু আমাদের আলটিমেটলি যেতে হবে হচ্ছে কি, শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হলে 10-20 বছরের ভিতরে এই ধর্ম টর্ম সব আস্তে আস্তে উঠে যাবে, এগুলা কেউ মানে এই সমস্ত ধরেন যদি আপনি শুধুমাত্র এই যে মানে শীত গ্রীষ্ম কেন হয়, হাদিসে যে লেখা আছে শীত গ্রীষ্ম কেন হয়, বা ধরেন মানে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে ঘুমায় বা সিজদা করে, হ্যাঁ, এইগুলো যদি আপনি শুধুমাত্র মানে টেক্সট বুকের ভিতরে ঢুকান, এবং নবীজি যে দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে কি করতো, এগুলো যদি আপনি শুধু টেক্সট বুকের ভিতরে ঢুকায় দেন, তাহলে কিন্তু অর্ধেকের বেশি মানুষ ধর্ম ত্যাগ করবে। এগুলো পড়লেই বুঝে যাবে যে এগুলা এই লোক ভালো না, মোহাম্মদ কি ছিল সেটা মানে পরিষ্কার হয়ে যাবে। এই যে মোহাম্মদ দাসী দাসীর সাথে কি করতো, গনিমতের মাল নিয়ে কি করতো, শুধু এই হাদিসগুলো আছে, ওই হাদিসগুলো আপনি টেক্সট বুকের ভিতরে ঢুকায় দেন, দেখবেন লোকজন মানে মানে বমি করবে, এই সমস্ত মোহাম্মদের এই সমস্ত কীর্তিকলাপ শুনে বমি করবে। এন্ড এইটা যদি আমরা করতে পারতাম, এটা আমাদের আলটিমেটলি ভবিষ্যতে আমরা হয়তো করতে পারবো, কিন্তু এখন আমরা করতে পারতেছি না। আমি কিছু মুমিনের সঙ্গে আমার এমনি আর্গু হয়, ওদেরকে যখন আমি হাদিসগুলো রেফারেন্স দেই, ওরা বলে যেন এগুলো ভুয়া হাদিস। আমি বলি তাহলে তো তাহলে আপনারা তো হাদিস কোনোটাই মানতেছেন না, আপনারা কি কোন হাদিস মানবেন বলেন, বোখারি মানবেন না মুসলিম মানবেন না জৈন হাদিস, কোনটা মানবেন? যদি মানতে হয় আপনি সব হাদিস মানতে হবে, না মানলে আপনি হাদিস মানেন না। এবং কোরআনই তো আল্লাহ দাসীদের স্বীকৃতি দেওয়া হয়েছে, মোহাম্মদকে তো বলেই দাসী স্ত্রী এবং দক্ষিণ হস্ত, হস্তের অধিকারীগণ। তাহলে তো আমি বললাম আপনি হাদিস বাদ দেন, আপনি কোরআনে আসেন, তো কোরআনে যেহেতু দিছে, এখন আমি একজন মুসলিম বা আমি একজন সংশয়বাদী বা আমি একজন ভিন্ন ধর্মীর মতাবলম্বী হই, আমি যদি আমার স্ত্রী আছে এবং একটা ক্রীতদাসী আমি যদি নেই, এটা তো ইসলাম তো ক্রীতদাস প্রথা উঠায় নাই, কোরআনে তো উঠায় নাই, যদি নিয়ে বাংলাদেশি মুসলিম একটা দেশে আমি যদি তার সঙ্গে সেক্স করি, তাহলে মানুষ কি বলবে আমাকে, সমাজ কি বলবে, তারা তোমাকে খারাপ বলবে, বলে যে হ্যাঁ আমি তো তাহলে মোহাম্মদ এটা করছেন, তো মোহাম্মদকে আপনারা খারাপ কেন বলতেছেন না, তাদের এতই অন্ধবিশ্বাস মোহাম্মদকে তারা খারাপ বলবে না। এবং অ্যাকর্ডিং দ্য কোরআন, এই যে বাংলাদেশে যত মুফতি মাওলানা আছে যে ওয়াজ করে মাদ্রাসা পড়ে, এগুলা কোরআন শিক্ষার বিনিময়ে যে পয়সা নিচ্ছে, তাদেরকে আল্লাহ তো বলছেন এরা সবাই জাহান্নামে যাবে, তাহলে তো আমি তো দেখতেছি সবই জাহান্নামি তারা, আমি তো বেহেস্তি কাউকে দেখতেছি না, এবং কোরআনের এক অংশ মানবে আরেক অংশ মানবে না তারাও সব বুঝুকি, তাহলে আমি মুসলমান কোথায়? কিন্তু তারা মুসলমান এসে দাবি করে, আমি কিছু লেখা লিখতে নিছিলাম, আমাকে অনেকে বাংলাদেশ থেকে হুমকি দিচ্ছে, জবাই করবে, ফাঁসি দিবে, এই করবে, সেই করবে, তাদেরকে আবার আমি বলছি যে দেখো তোমরা তোমাকে চিনো না, তুমি কোথায় থাকো বলো, এসব ব্যাপার ভয় পাই না, এখানে আমার অনেকের সাথে ইয়া হয়, ভয় পাই না এর গ্রুপের সাথে আমেরিকাতে। তারপরে আপনি আপনার আপনি আপনার নিজের নিরাপত্তাটা নিশ্চিত করবেন, আপনার নিরাপত্তাটা সবচেয়ে আগে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন, এমন মানে নিজের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবেন না, কারণ এই আমাদের উপরে কিন্তু ভয়ঙ্কর ছেট আছে, এটা আপনার সবসময় মনে রাখতে হবে। আমার মানে একটা জিনিস আমি আপসেট হইছি, আপনি বোধহয় চিনবেন মুফাসসাল ইসলাম, সে আমার ফুফাতো ছেলে, আমার ভাইস্তা হয়, সে এখানে ছিল, অনেকদিন ইয়া করতেছে, চালা দিতেছে, সে আমার সম্বন্ধে জানে যে আমি একসময় লেফটিস্ট পলিটিক্স করতাম, আর এগুলো আমি বেশি একটা পাত্তা দিই,
তো সে একসময় ডিবেট করতো ইসলাম, তারপরে যখন সে এটার বিরুদ্ধে আসলো আমার ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে সে আবার ইসলামে ফিরে পড়লো, বুঝতে পারলাম না, এটা আমি খুবই মনোক্ষুণ্ণ হয়েছি আর কি। আর এই কারণে আচ্ছা এই লোক তো দেখি কয়েকদিন পরে এটা হয় কয়েকদিন পরে সেটা হয়, এত কনফ্লিক্ট ঠিকানা দেখি না মানে। তবে আসিফ ভাই এখানে আপনারা যতজন লাইফে আসেন এর মধ্যে আপনার যে আলোচনাগুলি ধৈর্য সহকারে আমি দেখি শুনি, যে আপনার যে ধৈর্য আছে, যে ভদ্রতা আছে, যে কোয়ালিটি আছে, যারা মমিন তারা গালাগালি করে আমি দেখি, তারপরে আপনি অনেক ধৈর্যের পরিচয় দেন। আরেকটা সোলারিন আলেকজান্ডার, সেও অনেক তথ্য দেয়। তবে আপনার লাইফটা হলো সবচেয়ে বেস্ট লাইফ আমি বলবো, এবং তথ্যবহুল এবং খুব দীর্ঘমেয়াদী এবং সুন্দর। আমার ওয়াইফও কিন্তু আপনার লাইফ দেখে এবং আপনারটাই সবচেয়ে বেশি পছন্দ করে, এবং আমার ছেলে বড়টা ছোটটা তারাও কিন্তু আপনার ধর্ম সম্বন্ধে তাদের যে ধারণা আছে তারা ধর্মকে কিন্তু বিলিভ করে না। আমার বড় ছেলেটা পিএইচডি করতেছে প্রায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তার 1-1.5 বছর আছে। তো ওকে একবার আমি ইসলাম সম্বন্ধে ছোটকালে হুজুর রেখা পড়াইছি, এখানে ইয়ে করছি, ওরা যখন স্টাডি করলো করে পরে আমাকে জানালো যে ড্যাডি তুমি যে রিলিজিয়ান্স এর কথা বলতেছো সবগুলো রিলিজিয়ান্স হলো ফলস, এটা কোনো এক্সিস্ট করে না, এখানে কোনো গড বলতে কিছু নেই আর রিলিজিয়ান্স বলতে কিছু নেই, প্রফেট তারা ওই সময় লিডার, ওই সময় কোনো পলিটিক্স না আইন কানুন কে নিয়ে আসছে, ধর্মের কথা বলে মানুষকে শাসন করার চেষ্টা করছে, যে এই তুমি যদি চুরি করো আল্লাহ তোমাকে এই বিচার করবে, এই তুমি এটা করলে আল্লাহ এটা করবে। ও আরেকটা এখানে আপনাকে কোশ্চেনটা যেটা করব, প্রফেট মোহাম্মদ তিনি কিন্তু অবৈধ কাজ করছেন যৌন দাসী নিয়ে, কিন্তু অন্য মানুষ যদি কোনো যৌন দাসী নিত, মানে এখন আমি যদি নেই বা ভেবেচারের কথা বলতেছে, তাদেরকে পাথর দিয়ে হত্যা করার কথা বলা হয়েছে, তাইলে উনি নিজে যেহেতু সেক্স করছেন, ওনার সাহাবীরা সেক্স করছে, আপনি গনিমতের মাল ইউজ করছে, অন্যরা করলে তাদেরকে উনি কেন হত্যা করতেন? না মানে উনি যে ব্যভিচার বলতে, ওনাদের কিছু নিয়ম ছিল যে কোনটাকে তারা ব্যভিচার হিসেবে গ্রহণ করতেছে, কোনটাকে ব্যভিচার না গ্রহণ করতেছে। তারা দাসীর সাথে করাটাকে ব্যভিচার হিসেবে তারা মনে করে নাই, তারা কেউ মনে করতো না, দাসীকে মনে করতো যে দাসী তো আমার সম্পত্তি, সেটা তো সে করবে, স্ত্রীও যেরকম দাসীও সেরকম সম্পত্তি, তো সেটাকে ইসলামের পরিভাষায় দাসীর সাথে করাটা কোনোভাবেই ব্যভিচার না। আর যদি আপনি যদি অন্য কারো সাথে করেন বা অন্য কোনো মহিলার সাথে করেন বা অন্য মহিলা যদি অন্য কোনো পুরুষের সাথে করে, সেটাকে তারা ব্যভিচার হিসেবে ধরে, যে একজনের নারীকে তারা মনে করতো যে নারী হচ্ছে সম্পত্তির মতো, এই যে শস্যক্ষেত্র আছে না কোরআনে সূরা বাকারায় আছে না, নারী হচ্ছে শস্যক্ষেত্র, নারীকে মনে করা হতো এটা একটা সম্পত্তি। এখন তারা মনে করতো আমার ভাগের জিনিস, আমার মাল অন্য কেন খাওয়া যাবে, তারা নারীকে যেহেতু একটা মাল হিসেবেই মনে করতো, তো এই জিনিসটা তারা খুব মানে খেপে যেত, যে আমার জিনিস আমি কিনছি টাকা দিয়ে বা আমি দেনমোহর দিয়ে বিয়ে করছি, দুইটাই তাদের কাছে একই রকম ছিল, টাকা দিয়ে বাজার থেকে দাসী কেনা আর দেনমোহর দিয়ে বউ কেনা, একই রকমের ছিল তাদের কাছে। এখন তারা সেই জিনিসটা কিনছে, ভোগ করবে তারা, আরেকজন এসে ভোগ করে যাচ্ছে, এই জিনিসটার কারণেই এই মানে ব্যভিচারের যে শাস্তি দিচ্ছে সেই শাস্তিটা আসলে দিচ্ছে এটার কারণে, ঠিক আছে, যে তার মাল খেয়ে গেছে, তার মাল ভোগ করে গেছে আরেকজন, এই জিনিসটা। তো এখানে এই দৃষ্টিভঙ্গির ভিতরে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা আমরা বুঝতে পারি, ইসলাম যে নারীকে কি দৃষ্টিতে দেখে সেই জিনিসটা আমরা বুঝতে পারি, যে একটা ভোগ্যপূর্ণ, এবং কোরআনে হাদিসে বহু জায়গায় আছে নারী হচ্ছে বস্তু, নারী হচ্ছে উপভোগের বস্তু, এরকম অনেক জায়গায় আছে। হ্যাঁ এখানে হলো, হ্যাঁ কোরআনে আছে, যেমন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4 চারজন স্ত্রী, একটা পুরুষ যদি 4টা স্ত্রী রাখে একটা নারী কি দোষ করলো? মোহাম্মদ যদি 13টা, 2টা কৃতদাসী, 11টা বউ থাকে, তাইলে ওই তার ওয়াইফদের কি দোষ? তারা তো মানে 12-13টা মানে হাজবেন্ড রাখতে পারে, কৃতদাস রাখতে পারে, বয়ফ্রেন্ড রাখতে পারে। তা এটা তো ধরেন এটা তো একটা মনের ব্যাপার, একটা কষ্টের ব্যাপার। ধরেন একজন তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী, আমি আমি আসলে স্ত্রী বলবো না, এটা বলবো যে গার্লফ্রেন্ডই বলবো, যে একজনের সাথে আরেকজনের সমঝোতায় হয়েছে। কারণ মোহাম্মদ কিভাবে বিয়ে করছেন খাদিজাকে, উনি তো তখন কাফের ছিলেন, উনি মুসলমান ছিলেন না, উনি কাফের সন্তান ছিলেন, অনেকে বলে উনি কাফের ছিলেন না, আচ্ছা কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না, তো মুশরিকের তো সন্তান ছিলেন, এবং বিবি খাদিজা ছিলেন কি খ্রিস্টান, তাহলে ওই সময় যে বিয়েটা হয়েছে ওনার বিয়েটা তো অবৈধ, ওনার যে সন্তানগুলো হয়েছে যে এইগুলো তো অবৈধ, হযরত মুহাম্মদের জন্ম তো অবৈধ হয়ে যায় তাহলে, হ্যাঁ তারও অবৈধ, তার যে পিতা মাতার, এবং আমি শুনছি যে 2.5 বছর ছিল প্রেগনেন্ট, তো এটা কিভাবে, এটা তো পৃথিবীতে কিন্তু এরকম কোন কোন সায়েন্স বা এরকম কোন নজির আজ পর্যন্ত হয় না 2.5 বছর প্রেগনেন্ট। তো এখন আমার ধরেন আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ, আমি ওয়াইফ আমার ওয়াইফ বলে আচ্ছা যেটি হোক, তার সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে যে আমরা দুজন একসাথে থাকবো, একসাথে সবকিছু করবো। এখন আমি যদি দেখি সে আরেকটা পুরুষের সঙ্গে মিলিত হচ্ছে, আমার যেরকম কষ্ট লাগবে, আমি যদি আরেকটা মহিলার সাথে মিলিত হই তারও তো কষ্ট লাগবে, তা আমার কি অধিকার আছে যে একটা মেয়েকে কষ্ট দেওয়া, তার মানসিক কষ্ট দেওয়া, মন কষ্ট দেওয়া? কারণ মেয়েরা কিন্তু তখন অসহায় ছিল, এই অসহায়ের সুযোগটাই কিন্তু তারা নিচ্ছে, এই মোহাম্মদ কিন্তু অসহায় সুযোগটা নিয়ে তাদেরকে ডমিনেট করছে। তো আল্লাহ কেমন আল্লাহ যে উনি মেয়েদেরও সৃষ্টি করছেন, পুরুষদের সৃষ্টি করছেন, এবং পুরুষ দ্বারা মেয়েদেরকে উনি অত্যাচার করছেন, এবং
এক ধর্মের লোক দিয়ে আরেক ধর্মের লোকজন হত্যা করতেছে, বলছে খ্রিস্টান, তারপরে আপনার এই ইহুদি কাফের এদেরকে হত্যা করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। তাইলে উনি কেমন আল্লাহ? উনি নিজের কোনো ক্ষমতা নাই, উনি মানুষ দিয়ে মানুষকে হত্যা করেন? এটা তো, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আল্লাহ যদি ভাই, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি একটা মুমিন ভাইকে যুক্ত করি, দেখি কোন মুমিন ভাইকে পাবো, মুমিন ভাইকে ভাই না হলে আসলে হবে না। আমিও চাই যে মুমিন ভাইকে যুক্ত করেন, এবং একটা মুমিন ভাই আমি দেখি যে কোনো মানে উত্তর দিতে পারে না, সঠিক উত্তর দিতে পারে না, এই জন্য আমার কাছে মুমিন ভাইদের উপরও আমি অনেক খ্যাপা আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা, এবং আবার কথা হবে আরেকদিন। আচ্ছা 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 ভাই, ওকে।